এই বাপি নাজিব দেখলাম তাই না সারাদিন কি করিস? তোদের তো পাড়াতে খুঁজেই পাওয়া যায় না, কতক্ষণ ধরে খুঁজছে জানিস তোদের? তুই আর কি বুঝবি রে, এই দেখ আমার গার্লফ্রেন্ড। এটা আবার কি না? এটা আবার কি? কোথায় কি? কার কে ছবি দেখাচ্ছিস? আমার গার্লফ্রেন্ড, দেখ ফেসবুক দেখি বন্ধু। ভালোই তো, বসেন এখানে আপনি। বসো 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 বসেন বসো বসো বসেন 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 দিলাম তুমি ওই বসে ওখানে বসো। ঠিক আছে, দেখবি চ্যাট করবি এর সাথে? চ্যাট কিভাবে? ফেসবুক একটু শিখে না জানি, শিখাও দেখি। আচ্ছা দেখ এইভাবে করতে হয়। এই মেয়েটা তোর সাথে কথা বলছে? হ্যাঁ এই মেয়েটাই কথা বলছে। আমার সাথে তো কোনো কালো কালো মেয়ে তো কথা বলে না, এত সুন্দর মেয়ে নায়িকার মতো তোর সাথে কথা বলছে জানি। হ্যাঁ আমি বলছি যে ওই ওই যে মেয়েটা দেখলাম না আরেকদিন, হ্যাঁ ওর সাথে একটু, হ্যাঁ ও তোর সাথে দেখ, তুই কি নিবি? আমার তো ফোন ওই যে তোকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না যে মেয়েটা, ওই মেয়েটা একটু দেখ আগে ফোন বের কর। আচ্ছা ঠিক আছে ফোন বের কর। আচ্ছা নে দেখ কি করবি, ঠিক করে দে। জানি ওই যে ওকে যেটা দিতে চাচ্ছ আইডিয়াটা, হ্যাঁ ওই যে বাপির একটা ফেক আইডি আছে না সাথে একটা তোমা, ওইটা ওকে দিয়ে দে বুঝলি, মজা হবে। এই কি বলছিস রে ভাই, ফিসফিস করে আমাকে একটু বল। কিরে মামা কই দিলি না তো আইডি দিতে চালি তো? ওই সাথে একটা আর তোমা আইডিটা সাজ দে, ওই মেয়েটা খুব সুন্দর। ও আচ্ছা, ওয়াও কি সুন্দর মেয়ে মামা, এত সুন্দর মেয়ে কি আমার সাথে রিলেশন করবে? এই যে দেখ দেখ করবে না মানে এটা না না, এত সুন্দর মেয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার সাথে কথা বলবে। তোরা মজা করছিস আমার সাথে? না না কথা বলবে না কেন? ওয়াও পটিয়ে ফেলবি স্যার। কিরে দোস্ত এ চলে এসেছি? হ্যাঁ নতুন জিপ পেয়ে খুঁজি নাই তোর। আরে না দোস্ত এই তো অল্প একটু কথা কথা বলছি, দেখছি কথা বলছি তো ভালো ভালো। হ্যাঁ কি অবস্থা তোমার, তোমার তো খবরই নাই। আরে এই তো আসলাম, তোমরা আজকে এত দেরি করলা যে? তোমার তো খবরই নাই দেখছি, নতুন হে গার্লফ্রেন্ড পেয়ে তো তুমি দেখছো আমাদের। না মেয়েটা মেয়েটা অনেক ভালো, মনে কোনো অহংকার নেই, বেশ ভালোভাবেই কথা বলছে তো দেখলাম। কে জনি? হ্যাঁ এই তো তো বললো নাকি? হ্যাঁ আমাকে গল্প করছে। বন্ধুরা কই সব? তারা কই দেখো, এই জনি একটা ফোন দাও। ও ও ওরা আসে আসবে না, একটু ব্যস্ত আছে তো এই কারণে। তুই দেখা দিছিল? না ফোন দিয়েছিলাম। ও দোস্ত তোমরা বাসায় যাও নাকি? হ্যাঁ কী করবো এখন? তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ তোমরা থাকো। না তুই থাক আমরা যাই। আচ্ছা তাহলে যাও। পাগল হয়ে গেছে পুরা, দেখিস তোর চিকিৎসার জন্য দিয়ে দিস না হাসিবুলকে। না হ্যাঁ বল।
চলছে দেখালি না তো তুই তো সেরকম হয়ে গেলি আমাদের দেখ হাসিবুল কি চ্যাট করেছে তুই ওর সাথে কি তোর দেখা হয়েছিল না ওর সাথে দেখা হয়নি হাসিবুল পুরো ফিটা হয়ে গেছে রে আর কতক্ষণ আর ভালো আছে আসতে তো না কতক্ষণ এখানে দাঁড়ায় আসছি রে হয়তো বা আসবেন আজকে কোনো সমস্যা আছে রাস্তায় হয়তো বা তোর সাথে কথা হয়নি হ্যাঁ কথা হচ্ছে বলছে যে আসছি আসছি হয়তো রাস্তায় জ্যাম তার জন্য আসছি এখন দিয়ে দেখো আচ্ছা ঠিক আছে বেশি কিছু মনে হয় না দোস্ত আমরা একটু আসি তোমার সঙ্গে মানে ওটা আমারই আইডি বুঝতেছো দোস্ত দেখ দোস্ত আমি তো তোদের ফ্রেন্ডই নাকি আমি তো তোদের বন্ধুই দেখ তোরা এমন কোন কাজ করেছিস যেটা একটা মানুষের জীবন মরণের প্রশ্ন চলে আসে এটা এটা উচিত করলি বল দোস্ত দেখ তোরা এরপরে জানা আর কোনো দিন এরকম করিস না দেখ আমি না হয়তো আমি নিজেকে সামলাইতে পারলাম কিন্তু অন্য এমন কোনো দুর্বল মনের মানুষ আছে তারা তো নিজেকে সামলাইতে পারবে না এটা উচিত না আমাদের বন্ধুকে দোস্ত হয়ে দোস্তের এতটা ক্ষতি এত বড় ক্ষতি করা উচিত হয় আর আমি যে সমস্ত মানুষগুলো ফেসবুকে ফেক আইডি চালায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি তারা দয়া করে এমন কোনো কাজ করবে না তাদের জীবনে যে কাজটার মাধ্যমে কোনো জীবন মরণের কথা উঠে আসে কারণ কারো লাইফ একটা লাইফ ঠিক আছে তোমার কাছে সে মানুষ হোক বা মানুষ না হোক সে নিজের কাছে ঠিকই মানুষ তোমরা এমন কিছু করবে না যাতে তাদের জীবনের কোনো সমস্যা হয়ে যায় আর তোমরা ফ্রেন্ডকে অবশ্যই অনেক উপরে ভাববা বন্ধুত্ব মানে কি এই আড্ডাবাজি এরকম না বন্ধুত্ব মানে হচ্ছে অনেক উপরে বন্ধুত্ব জিনিসটা অনেক ঊর্ধ্বে বন্ধুত্ব একসঙ্গে অনেক উপকার করা যায় বন্ধুর হেল্প করা যায় কিন্তু দেখো বন্ধুকে র্যাঙ্ক দিতে হলে একটু দেখে শুনে দিতে হবে যে এই র্যাঙ্কটা দিলে কি বন্ধুটা কি বেশি কষ্ট পাবে বন্ধুরা বেশি কষ্ট পায় এমন কোনো র্যাঙ্ক দেওয়া যাবে না এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি